মাম্মা এখন তাহলে কি খাবে? কি তোমার পটি ঠিকঠাক হওয়ার জন্য এটা তো চিড়ে আর কাঁঠালি কলা পেস্ট। তোমার আজকে কি বলো তো, কাঁঠালি কলা আর চিড়ে পায়েস? পায়েস চিড়ে পায়েস করার পরে কাঁঠালি কলা হতে দিয়ে দিয়েছি। এক একে খাও না আমি খাইয়ে দেবো। আমাকে যদি আমি খাইয়ে দিই, এটা খেলে তোমার ভালো করে পটি। মাম্মা তোমার দুপুরের লাঞ্চ চলে এসছে, খাবে এসো, চলে এসো, বস বস। ও মাম্মা কি গুড গাল দেখবে, কত সুন্দর খেতে বসে দেখো। ও আজকে কি খাচ্ছে বলে দাও। হ্যাঁ, তো লেবু নিয়েছি, আর এটা হচ্ছে পটল আলুর একদম পাতলা ঝোল। বাচ্চা ছেলে যেহেতু, তো মানে বাচ্চাদের পটি ক্লিয়ার করতে গেলে এরকমই তরকারি খাওয়ালে, ভাত খাওয়ালে বাচ্চাদের পটিটা ঠিকঠাক হয়। এই দেখো লেবু খাচ্ছে, আর এটা হচ্ছে তোমরা জানো কি জানি না, গাঁধালি বলে একটা পাতা পাওয়া যায়, গাঁধাল পাতা, সেটা কাঁচকলা আলু দিয়ে গন্ধ গন্ধ ভাদুলে বলে একটা পাতা, সেটাই কাঁচকলা দিয়ে রান্না, যেহেতু পটিটা ঠিকঠাক হওয়ার জন্য। আর এই একদম নরম ভাত আর একটু পটলের, আর সকালে খাইয়েছি ওকে চিড়ে কাঁঠালি কলা, আর রাতে খাবে সিদ্ধ ভাত, কলা আলু সিদ্ধ ভাত। বাচ্চাদেরকে ভালো পটি হওয়ার জন্য এরকমই এরকমই খাদ্য খাবার খাওয়ালে নর্মাল পটি হবে এবং পেট ভালো থাকবে, সেটা আমার বেবিরও হয়, তোমাদের ক্ষেত্রেও হবে। তোমরাও আশা করি তোমরা এরকম খাইয়ে দেখো, বাচ্চাদের পটি সমস্যা হবে না, পেটের সমস্যা হবে না। টক লাগছে মাম্মা, টক লাগছে, টক লাগছে, মাম্মা কেমন ড্রেস পরেছে দেখতে পেয়েছো? পুরো তোমরা ভূতু সিরিয়াল দেখেছো, ভূতু সিরিয়াল, ভূতু সিরিয়ালে পুরো ভূতু সেজেছে, উঠে দাঁড়ালেই বুঝতে পারতে, পুরো ভূতু সিরিয়ালে ভূতু সেজেছে, দেখো পা থেকে মাথা পর্যন্ত ভূতু সেজেছে, সেজে দোলনায় বসেছে, এবার ওকে রাতে ডিনার খাবে। কী খাবে মাম্মা আজকে, কী ভাত? সেদ্ধ ভাত খাবে না ইয়ালো কি কালার ভাত খাবে? আজকের আবার ইচ্ছা হয়েছে সেদ্ধ ভাত খাবে, ইচ্ছা নয়, আমিও এক মাঝে মাঝে রাতে করে, মানে তরকারি ভাত সব সময় দেওয়া ঠিক নয়, তো ওই জন্য মাঝে মাঝে সিদ্ধ ভাত দেওয়া হয়। মাম্মা উঠে দাঁড়া, কিরকম লাগছে দেখি? এই দেখো পুরো ভূতু সিরিয়ালে ভূতু লাগছে না, তোমরা দেখে জানাবে কেমন হয়েছে। ওর পাপার ড্রেস পরেছে, নাইটি করেছে, আর এই দেখো ওর জন্য রাতে সিদ্ধ ভাত রেডি। কী কী নিয়েছি দেখে নাও। হ্যাঁ দিচ্ছি, আমি দিচ্ছি, রেডি করে দিচ্ছি, একটা আলু সিদ্ধ, পাশে আছে একটু কলা সিদ্ধ, আর এই ভাত। ও আজকে বলছে আমি তরকারি ভাতকে ওই আলু ভাত বলে, বলে ই আলু ভাত খাবো না, সাদা ভাত খাবো, হোয়াইট কালার, সিদ্ধ ভাতকে সাদা ভাত বলে, এই সাদা ভাত খাবে। আর মাঝে মাঝে বাচ্চাদের এরকম সাদা ভাত খাওয়ানো রাতে ভালো, রাতে যেহেতু মানে খেয়েই ঘুমিয়ে পড়বে, তো সেই জন্য লাইট খাবার খাওয়ানো বাচ্চাদের পক্ষে, বড়োদেরও খুবই ভালো, এই লাইট খাবার খেয়ে যেহেতু এবার শুয়ে পড়বে, আর রাতে এরকম খাবার খেলেই পায়খানাও ঠিকঠাক হবে, পেঁপে কলা এগুলো তো খেলেই ভালো জানো তোমরা।